ডিসটেন্সে বিএড করতে চান যারা ইন সার্ভিস রয়েছেন তারা বা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন অলরেডি ফেস টু ফেস মোড থেকে কোনো এনসিটি রেকগনাইজড কোর্স আপনাদের করা রয়েছে টিচার্স ট্রেনিংয়ের তাদের জন্য গতদিনকে একটি আমি ভিডিও বানিয়ে দিয়েছি যে ভিডিওতে আমি পুরো ডিটেল বলে দিয়েছি কারা ডিস্টেন্সে বিএড করতে পারবে কারা ডিস্টেন্সে বিএড করতে পারবে না তার কি কি যোগ্যতা লাগে এভরিথিং সমস্ত কিছু ডিসকাস করে দিয়েছি সেই ভিডিওটা আই বটনে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন এবং ড্রেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা চেক করে দেখে নিতে পারবেন তো সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একাধিক প্রশ্ন করেছেন যে ডিস্টেন্সে বিএড করতে গেলে আপনাদের কী কী ব্যাপার থাকে অর্থাৎ যে ডিস্টেন্সে বিএডের জন্য এন্ট্রান্স দিতে হয় ইগনু থেকে যদি আপনারা ডিস্টেন্সে বিএড করতে চান তাহলে এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় তো সেই এন্ট্রান্স পরীক্ষাটা আপনারা কীভাবে দেবেন এন্ট্রান্সের কী কী সিলেবাস থাকে এন্ট্রান্সের প্রশ্নগুলো কেমন হয় তো এই ভিডিওতে আজকে সেই প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে চলেছি যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিওগুলো টাইম টু টাইম আপনারা এখান থেকে পেয়ে যান এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না তো অনস্ক্রিন আপনাদেরকে পুরোটা আমি দেখাবো তার আগে বলে রাখি ডিস্ট্যান্সে বিয়েড করতে গেলে আপনাদের দু রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় এন্ট্রান্সে আপনারা দু রকম প্রশ্নের সম্মুখীন হবেন একটা হচ্ছে পার্ট এ একটা হচ্ছে পার্ট বি অর্থাৎ পার্ট এর মধ্যে আপনাদের বিশেষ কিছু জায়গা থাকবে যেখানে আপনাদের টোটাল আশি নম্বরের কোশ্চেন হবে এবং পার্ট বিতে আপনাদের থাকবে সাবজেক্ট ওয়াইজ সেখানে আপনারা কুড়ি নম্বরের প্রশ্ন পাবেন তো অনস্ক্রিন প্রোটা দেখিয়ে দিচ্ছি রিকোয়েস্ট করলাম পুরো ভিডিওটা দেখুন যাতে সম্পূর্ণ তথ্যটা আপনারা বুঝে নিতে পারেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করি অর্থাৎ ডিস্টেন্স বিএডের জন্য আপনাদের যে এন্ট্রান্স পরীক্ষাটা দিতে হয় সেই এন্ট্রান্স পরীক্ষার পুরোপুরি যে নিয়মগুলো রয়েছে কটা কোশ্চেন থাকে কত টাইম আপনাদের থাকে এবং কিভাবে আপনারা অ্যান্সার করবেন আপনাদের এই যে প্রশ্নগুলো হয় অর্থাৎ এন্ট্রান্সের জন্য যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কি 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 বিষয় থাকে সেখানে প্রশ্ন থাকে তো সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি সুতরাং ভিডিওটা আপনারা পুরো দেখুন তো একদম প্রথমে আমরা জেনে নেবো এবং সেই সাথে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন পেপার তো প্রথমে দেখুন এখানে একশোটা আপনাদের অবজেক্টিভ কোশ্চেন থাকে যেটা আপনাদের ওএমআর সিটে ফিল করতে হয় অর্থাৎ ওএমআর শিটে গোল করে যেমন আপনারা চাকরির পরীক্ষাগুলো দেন ঠিক তেমনভাবে করতে হয় এবং এর জন্য আপনাদের দু ঘন্টা টাইম থাকে অর্থাৎ একশোটা প্রশ্নের জন্য আপনারা দু ঘন্টা টাইম পাবেন এই একশোটা প্রশ্ন বা এই যে সিলেবাসটা দুটো গ্রুপে আপনাদের ভাগ হয় একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি তো চলুন এ গ্রুপে কি কি রয়েছে দেখে নিই তো প্রথমে দেখুন এ গ্রুপের মধ্যে আমরা সেকশান ওয়ানে পাচ্ছি জেনারেল ইংলিশ কম্প্রিহেনশন এখান থেকে আমরা দশটা কোশ্চেন পাচ্ছি এবং এর জন্য থাকছে দশ নম্বর অর্থাৎ একটা এক নম্বর করে প্রতি কোশ্চেন সেকশান দুয়ে পাচ্ছি লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং অর্থাৎ লজিক্যাল রিজনিং এবং অ্যানালিটিক্যাল রিজনিং যেটা আমরা দেখছি সেখানে আমরা পাচ্ছি কুড়ি নাম্বার সেকশন থ্রিতে রয়েছে এডুকেশনাল অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিছু প্রশ্ন থাকবে এবং এডুকেশনাল ফিল্ড থেকেও কিছু প্রশ্ন থাকবে তো এর জন্য আমরা পাচ্ছি পঁচিশ নাম্বার এবং নেক্সট রয়েছে টিচিং লার্নিং দা স্কুল অর্থাৎ স্কুলে যে শিক্ষকতা এবং এবং স্কুলে যে কিভাবে শিক্ষা প্রদান করা হবে এই নিয়ে তো এখানে রয়েছে পঁচিশ তো এখানে টোটাল হয়ে গেল আশি নাম্বার আর বাকি থাকে কত কুড়ি নাম্বার তো দেখুন পার্ট বিতে আপনাদের খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এক একটা স্ট্রিম থেকে যারা আসবেন প্রত্যেকটা স্ট্রিমের জন্য এখানে আলাদা আলাদা সেকশন ভাগ করা আছে প্রত্যেকে নিজে নিজের সাবজেক্ট থেকে এখানে কুড়ি নাম্বারের জন্য আপনারা পরীক্ষাটা দেবেন সায়েন্সের জন্য একটা আলাদা রয়েছে ম্যাথমেটিক্সের জন্য আলাদা রয়েছে সোশ্যাল স্টাডিজের জন্য আলাদা রয়েছে ইংলিশের জন্য কিন্তু আলাদা রয়েছে এবং হিন্দির জন্য আলাদা রয়েছে তো এখানে ল্যাঙ্গুয়েজ তো ভাগ করা হয়ে গেল সায়েন্সের মধ্যে বাদ বাকি সায়েন্সের সাবজেক্টগুলো ম্যাথ থেকে আলাদা করা হয়েছে সোশ্যাল স্টাডিজের মধ্যে আপনারা পাচ্ছেন ইকোনমিক্স ইতিহাস ভূগোল এডুকেশান থেকে শুরু করে সোশ্যাল স্টাডিসের যতগুলো সাবজেক্ট এখান থেকে আপনারা সেগুলো পাচ্ছেন এবার কি বলা হয়েছে যে পার্ট বি থেকে যে কোনো একটা চুজ করতে হবে তো আপনাদের যা যা নিজের নিজের সাবজেক্ট সেই অনুযায়ী আপনারা চুজ করে নিচ্ছেন এবার দেখুন এই পাঠ বিতে যে প্রশ্নগুলো থাকবে বা এই পাট বির সিলেবাসটা কী হবে পাট বিতে যে সাবজেক্টগুলো থাকবে তার বেস্ট থাকবে নাইন টেন থেকে ক্লাস অর্থাৎ ক্লাস নাইন টেনের যে পাঠ্যক্রম থাকবে এনসি ইআরটি বা সিবিএসসি সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাদেরকে প্রশ্নগুলো হবে এবং সেই সিলেবাসটাকে ফলো করতে হবে নেক্সট এখানে বলা হয়েছে যে এখানে যে প্রশ্নগুলো স্যাম্পেল প্রশ্ন থাকবে সেগুলো তো থাকছেই কিন্তু পরীক্ষাতে তার একটা অন্যরকম ব্যাপার থাকবে অর্থাৎ পরীক্ষার সময় সেই প্রশ্নের কাঠিন্য মানটা একটু বেশি থাকতে পারে তো দেখুন এখানে কী বলা হয়েছে প্রশ্নগুলো আপনারা হিন্দি এবং ইংলিশ দুটোভাবে অ্যানসার করতে পারবেন এবং ইগনুতে আপনারা হিন্দি এবং ইংলিশ দুটো ভাষাতে পড়তে পারবেন প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার কিন্তু আপনারা এক পাচ্ছেন তো এখানে পুরোপুরি কিভাবে কি এই পরীক্ষার সিট ফিল আপ করতে হবে এখানে দেওয়া রয়েছে ওএমআর আপনারা যেমনভাবে ভাবে ইউজ করেন পেন ইউজ করা যাবে না এখানে পেন্সিল ইউজ করতে হবে এবং বাদ বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো থাকে এনরোলমেন্ট নাম্বার এক্সামিনেশন কোড এগুলো আপনাদের লিখতে হয় কোয়েশ্চেন পেপার সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এক একটা প্রশ্নের জন্য চারটে করে অপশন পাচ্ছেন এটা হচ্ছে জেনারেল ইংলিশ কম্প্রিহেনশন তারপর এর নিচে দেখুন লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং তো এইভাবে আপনাদের পুরোটা থাকবে নেক্সট এখানে দেখুন এখানে এডুকেশনাল অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকছে তারপর নিচে আপনাদের নেক্সট যে সিলেবাস ওয়াইজ টিচিং লার্নিং অ্যান্ড দ্য স্কুল সেটা থাকছে দেখুন এখানে কিছু প্রশ্নও দেওয়া রয়েছে আপনারা এখান থেকে চেক করে দেখে নিতে পারছেন নেক্সট আপনাদের লাস্ট যেটা নেক্সট আপনাদের রয়েছে যে লাস্ট পোর্শন পার্ট বি এখানে সায়েন্সের জন্য আলাদা প্রশ্ন তো এভাবে পুরোটা কিন্তু আপনাদের ওই জায়গাতে থাকবে আপনারা সেখান থেকে চেক করে দেখে নেবে এখানে আপনাদের পুরো যে বিষয়টা এইভাবে কন্ডাক্ট করানো হয় আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং ইগনুতে এবারের বিএডের যখন অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হবে অবশ্যই আমি আপনাদেরকে সেই ভিডিও বানিয়ে দেখিয়ে দেব ভালো থাকবে সবাই অল দ্য বেস্ট